নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো একটু বেশিই ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, আমার কাছে ওর বাবার কাছে। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর সকাল সকাল বাসি কাজ করে চাটা করে আমি লেগে পড়লাম বিছানা গোছানোর কাজে। তো মেয়ের হচ্ছে 2 বছর পূর্ণ হবে আজকে। তো দেখতে দেখতে মানে বছর কীভাবে পার হয় মালুমই পাওয়া যায় না, মনে হয় তো সেদিনের কথা। তো দেখতে দেখতে মেয়েটা 2 বছর হয়ে গেল। তো যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছে, এটা আমি মিশো থেকে নিয়েছি, কত দাম 238 টাকা দিয়ে নিয়েছি। এর সঙ্গে বালিশের কভারও আছে। তো বিছানার চাদরটা বেশ সুন্দর, কিন্তু কি বলতো একটু শর্ট আছে, চওড়াটা ঠিক আছে, লম্বাতে শর্ট দেখো একটু বেরিয়ে গেছে ওই সাইডে। তো আর কি করা যাবে, অনেক টানাটানি করেও ঠিক হলো না, কারণ শর্ট আর কি ঠিক হবে। তো এবার বালিশের কভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। চাদরটা না বেশ কমফোর্টেবল দেখলাম, কমের মধ্যে বেশ সুন্দর হয়েছে, কিন্তু আর একটু মানে লম্বা হলে বেশ ভালো হতো। তো আর কি করা যাবে। তো যাই হোক, এদিকে মেয়ে এই যে ঘোরাঘুরি করছে, আজকে বাড়িতে অনেক লোকজন আসবে, এখনও কেউ আসা শুরু করেনি। তো আমার বড় ননদরা ফোন করেছিল, ওরা নাকি রওনা দিয়েছে। ওরা যেহেতু টোটো নিয়ে আসে, তো ওদের নিজস্ব টোটো আছে, তো সেই জন্য ওরা একদম ভোরবেলা রওনা দেয়। তো 5টার দিকে রওনা দিয়ে দিয়েছে, 9:30-10টার মধ্যে ঢুকে যাবে। তো আমি বিছানাটা গুছিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা চাপিয়ে দেবো, একবারে রান্না করে নেবো, পরে আর ঝামেলা যাতে না হয়। তো বিছানা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে সকালে ভাত ডাল আর মাছের মধ্যে ঘন্ট করবো। দেখতে পাচ্ছো কত বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার বড় ননদরা অলরেডি বেরিয়ে গেছে। আর এদিকে আমার ঘন্ট সবজিটাও কাটা হয়ে গেছে, দেখো কত রকমের, অনেক রকমের সবজি আছে, প্রায় 12 মিশালি সবজি যাকে বলে। এদিকে হাজবেন্ডও কাজে ব্যস্ত, যে দেখো বড় কড়াইটা এনে রেখেছে, কারণ রাতে লাগবে। এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, আর হাজবেন্ড গেল স্নান করতে। ডালটা হয়ে গেলে এই যে ঘন্টটা বসিয়ে দেবো, ও আবার পাঁপড়ও ভাজতে হবে। তো ডালটা নামিয়ে আগে আমার হাজবেন্ডের জন্য একটা ডিম ভেজে দেবো, তারপর পাঁপড় ভাজবো, তারপর ঘন্টটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ওইদিকেও অনেক কাজ বাজ বাকি আছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি একদম কি বলবো স্নান ধ্যান করে অনেকক্ষণ পর। এর মধ্যে আর ব্লগটি কন্টিনিউ করতে পারিনি, কারণ কি বলতো মানে বাড়িতে সব চলে এসেছে, আমার ননদদের বাড়ি সবাই চলে এসেছে, তারপর আমার মা, দিদা, আমার ভাই বউ, আমার ছোটো বোনুইরা সবাই চলে এসেছে, কাকিরা আসেনি, কাকি আর বড় বোনও আসবে পরে, আর বাবা আর কাকা রাতে ঢুকবে। তো যাই হোক, স্নান পুজো করে মেয়েকেও স্নান ধ্যান করিয়ে দিলাম। তো ওকে এখন সাজিয়ে দেবো, একটু সাজিয়ে বলতে কি বলতো এই সোনার চেনগুলো পরিয়ে দেবো, সোনার চেন, তারপরে যে পালসের একটা সেট ওটা পরিয়ে দেবো। পরিয়ে দিয়ে যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা ওর ঠাম্মা ওকে দিয়েছে, জন্মদিনে গিফট করেছে, তো এই জামাটাই এখন পরিয়ে দেবো। রাতে যেটা যখন কেক কাটবে তখন আমরা যেটা নিয়েছি ওটা পরিয়ে দেবো। তারপর যাবো একটু আশ্রমে, কারণ আমি মানে যখন মেয়ে পেটে ছিল তখন আমি মানে ঠাকুরের কাছে মানত করেছিলাম আশ্রমের ঠাকুরের কাছে, যে যতবারই মেয়ের জন্মদিন হবে ততবারই সেদিন আমি গিয়ে একটু ভোগ দেবো। তো স্নান ধ্যান করে নিয়েছি মেয়েকে রেডি করে, তারপর যাবো আশ্রমে ভোগ দিতে। তো বন্ধুরা, এখন যাবো আশ্রমে সিধা দিতে। আমি প্রত্যেকবারই মেয়ের জন্মদিনে, মানে প্রত্যেকবার বলতে এবার তো 2 বছর হচ্ছে, সিধা দিই। তো এটা দিয়ে এসে তারপর দুপুরে ভোগটা এনে মেয়েকে খাইয়ে দেবো। আর এদিকে লাইটের লোকও চলে এসেছে, যে দেখো টুনি বাল্ব দিয়ে সাজানো হবে। কালকেও এসেছিলো, কালকে এসে বাড়ির পেছনটা সামনেটা মানে ছাদ দিয়ে গোটা ছাদে সাজানো হয়েছে। তো আজকে যে উঠোনটা করে দিয়ে যাবে। আর ওয়েদার তো প্রচণ্ডই খারাপ, প্রচণ্ড মেঘ, তোমরা দেখেই বুঝতে পারছো। উপরে তো ত্রিপালও টাঙ্গানো হলো না, জানি না কী হবে, ঠাকুরের কাছে বলছি ঠাকুর বৃষ্টি যেন না হয়। রাত 12টার পর যত খুশি বৃষ্টি হোক, এখন যেন বৃষ্টি না হয়। তো দেখো গোটাটায় সাজানো হয়েছে, রাতে না বেশ সুন্দর লাগবে কিন্তু দেখতে, বলো। তো যাই হোক, মেয়েকে এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ এখন যদি না ঘুম পাড়ে রাতে খুব বিরক্ত করবে, কেক কাটার সময় দেখা গেলো কান্নাকাটি করছে। আর এদিকে মা, ভাই বউ, তারপর ওটা হচ্ছে ভাগ্নে বউ, ওরা সবাই কাজ করছে, পেঁয়াজ রসুন কোটা বাছা হচ্ছে, আমিও করছিলাম, তো ক্যামেরা করবার জন্য উঠে এলাম। ওইদিকে শাশুড়িমা খাচ্ছে, মানে বাবাকে খাইয়ে দিয়ে তারপর মা খাচ্ছে। ওইদিকে বর ননদ, তারপর ওর বর বসে আছে, এটা একটা ননদের বর, কিন্তু এই ননদটা আসেনি, ভাগ্নি আর এই জাইমুটা এসেছে। তো ওই যে দেখো রান্নার লোক চলে এসেছে, ওই যে লাল গেঞ্জি পরা, মানে খয়েরি গেঞ্জি পরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রান্নার লোক, আমার হাজবেন্ডেরই বন্ধু হয়, তো ওই এবার রান্না করবে। তো আর এদিকে সাজানো হয়েছে, দেখো এখনও কাজ হয়নি, গোটা উঠোনটা করছে, তো হয়েছে, মানে লাইটগুলো জ্বলছে আবার কোনোগুলো জ্বলছে না, তো সেগুলোই চেক করছে ওরা। আর এদিকে এই যে সবার কাজে ব্যস্ত, আমিও এবার একটু মেয়েকে খাওয়াতে নিলাম, আর বুনু ক্যামেরাটা করে দিচ্ছে। তো ওই যে রান্নার লোক দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে কাটা টাটা হবে, আর এই যে আমি খাওয়াতে ব্যস্ত মেয়েকে, আমার যেটা ডিউটি।
এইদিকে ফ্রাই রাইসের চালটা ধুয়ে রাখছে, ধুয়ে নাকি ভিজিয়ে রাখতে হয়, যাই হোক তো যা যেটা কাজ সেটা করছে। আর এদিকে সবাই কাজে ব্যস্ত। আর এইদিকে চেয়ার টেবিল আনা হয়ে গেছে, মা দেখো বসে আছে, আর এই মা যাচ্ছে কি মোছামুছি করছে, যাই হোক। আর এদিকে সব পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, যে চিপসের আলু, তারপর ফ্রাই রাইসের সবজি, চাটনি, তারপর পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে, এমনকি মশলা পর্যন্ত করে নিচ্ছে যে রান্না করবে। সন্ধে হয়ে গেছে আর লাইট গুলো জ্বালানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। তো রান্না শুরু হয়ে গেছে, এখন ফ্রাই রাইসটা করবে। রান্না তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু মাছ মাংস এখনো বাড়িতে ঢোকেনি। হাজবেন্ড গেছে বাজারে বড় জামাইর সঙ্গে, জানি না কখন আসবে। ফোন করছিলাম, বলছে মাছের জন্য নাকি ঘুরছে, আসলে এই বেলাটা না পাওয়া মুশকিল। আর এদিকে আমি করছি পায়েস মেয়ের জন্য, কারণ পায়েসটা তো মাকেই করতে হয় বলো। আর অল্প করেই করছি, কারণ মেয়েকেই শুধু দেব, মিষ্টি যেহেতু আছে না, তো সেই জন্য আর বেশি করে করলাম না। এই যে দেখো ফ্রাই রাইসের চালটা এখন দিয়ে দিচ্ছে। আর এই দাদাটা না খুব সুন্দর রান্না করে, আসলে রেস্টুরেন্টের শেফ তো, সেই জন্য বেশ ভালো রান্না করে। আর এদিকে আমার পায়েসটাও রেডি, রেডি বলতে এই যে চাল টাল দিয়ে দিয়েছে, এখন ফুটে গেলেই হয়ে যাবে। তো পায়েসটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার মেয়ের জন্য পায়েস করা রেডি, কাজু কিশমিশ দিয়ে একদম, কিন্তু মেয়েটা খেতে চায় না, ওটাই হচ্ছে ইয়ে। কিন্তু জন্মদিনে করে দিতে হয়, তো একটু হলেও একটু মুখে দিতে হয়, তো সেই জন্য দেখো করে দিলাম, অল্প করেই করেছি। তো বর এই মাত্র বাজার থেকে এলো, তোমাদেরকে কি বলবো, রান্নার ওই দাদাটা রান্না টান্না করে মানে বাড়ি যা কিছু রান্না করে বসে আছে মাছ মাংসের জন্য। তো এখানে আছে 2 কেজি মাছ আর আছে 8 কেজি মাংস। তো মাছ বেশি কেউ খাবে না, আমাদের বাড়ির মধ্যে মা খাবে, বাবা খাবে, এই বাড়ির মা বাবা খাবে, কাকা খাবে, এরাই। তেমন মাছ খাওয়ার নেই, সেজন্য মাছ অল্প আনা হয়েছে আর মাংসটা আনা বেশি হয়েছে। আর এদিকে ডেকোরেট করা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা দিয়ে। আর তোমরা জানোই আমার মেয়ে যা বেলুন দেখে ভয় পায়, তো সেজন্য বেলুনের কোনো সিন নেই, কারণ ওর বাবার জন্মদিনে বেলুন ফুলিয়ে যে ভুগেছি বলার মতো না। তো সেজন্য এমনি এটা দিয়ে বারান্দা একটু হালকা করে ডেকোরেট করা হবে, তাছাড়া তেমন কিছু না। আর এদিকে মেয়ে দেখো, ওর বান্ধবীরা এসে, মানে দুটোই তো ওর থেকে বড়, কিন্তু মাঝের মধ্যে খেলতে আসে মেয়ের সঙ্গে, তো সেজন্য মেয়ের দুটো বান্ধবী দেখো কি খুশি, মেয়ে খুশিতে একদম নাচানাচি শুরু করে দিয়েছে ওদের সঙ্গে। এই যে দেখো আমাদের ডেকোরেট, কি বলবো, একদম সিম্পল, শুধু হ্যাপি বার্থডে লেখাটা, মানে কেক কাটবে সেই জায়গায় যদি এই লেখাটা না থাকে কেমন লাগে। আর বেলুন টেলুন তো নেই, আগেই বললাম। আর এই যে আমার দিদি এলো এই মাত্র, দেখো সন্ধ্যে পার করে কত রাতে এলো দিদি আর ভাগ্নি। আর বুনুকে এই জামাটা দিয়েছি, যেটা অনলাইন থেকে নিয়েছি।